তো আজকে আমরা চলে এসেছি বারাসাতে বিরিয়ানি একটা দোকানে, স্টার বিরিয়ানি। এটা হচ্ছে নোয়াপাড়ার ঠিক এসপি অফিস, তার ঠিক উল্টো পাড়ে স্টার বিরিয়ানি। এটা স্টার ক্যাটাগরির একটা অংশ। তো আমি নাকি শুনেছি এখানে ব্যারাকপুর স্টাইলে বিরিয়ানি তৈরি করা হচ্ছে, কলাপাতাতেও এবং দেওয়া হচ্ছে। তো আমি কিছুই জানি না, দেখবো আর তোমাদেরকেও দেখাবো যে এখানে কীভাবে কী দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে। তো চলো আমার সাথে সঙ্গে থাকো আর দেখতে থাকো। রেসপন্স আপাতত খুব ভালোই পাওয়া যাচ্ছে। এখন বর্তমানে আপাতত 8 থেকে 9 হাজি হচ্ছে। প্রথম শুরু করেছিলাম আমরা 3 হাজি দিয়ে, সেটা এখন ধীরে 8 থেকে 9 হাজি এসেছে। আর অকেশনের দিনগুলোতে একটু বেশি হয়। যেহেতু আমাদের আর একটা বিজনেস আছে এর সঙ্গে, ক্যাটারিং এর বিজনেস আছে, তাই জন্য আমরা এটাকে একটু বাড়াতে চাইছি না। আর ওইদিকে যদি আগামী দিনে পরবর্তীকালে ইচ্ছা আছে যে এটাকে বাড়িয়ে আরো আদার জন্য কিছু করার। আপনার চাপাডালি থেকে এইচএসএল বাসে বা যে কোনো কথা হচ্ছে এসপি অফিস বলতে এখানে নামিয়ে দেবে, একদম এসপি অফিসের ঠিক উল্টো দিকে। তো আমরা এখন বিরিয়ানিটা, মাটন বিরিয়ানি নেব, আর তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে বিরিয়ানি কেমনি খেতে না খেতে, তারপরে তোমাদের চলে যাবে। চলে এসছে মাটন বিরিয়ানি, এতটা কোয়ান্টিটিতে পুরো বিরিয়ানি দেওয়া হয়েছে। এটা আমি একা খেতে পারবোই না। তো দেখো মাটনের পিসটা দেখো, মানে চর্বি পুরো মাটন চর্বি। আর এখানে চিকেন চাপ নিয়ে নিয়েছি, চাপের একটা সাইজটা শুধু তোমরা দেখো, পুরো একটা লেগ পিস, দারুণ দারুণ। এখানে স্যালাড দিয়ে দিয়েছে, আর তো দেখো এখানে কত বড় পিস একটা আলু দিয়ে দিয়েছে। বিরিয়ানিতে যদি আলু না থাকে তাহলে বিরিয়ানি টেস্ট হবে। তো চলো আমি খেয়ে তোমাদের টেস্ট বলছি, এখানে বিরিয়ানি টেস্ট করবে, আলুটা তোমাদের ভেঙে দেখাচ্ছি। দেখো কতটা সফট, একদম ভেঙে চলে আসছে। আলু নিয়ে নিলাম, চিকেন চাপের টেস্টটাও খুব সুন্দর, আর বিরিয়ানিটা খুব লাইট, বেশি কিন্তু রিচ না বিরিয়ানিটা, বেশি অয়েলি নেই। এবার তোমাদের মাটনটা খেতে হচ্ছে, দেখো মাটনটা কতটা সফট, পুরো হাতে চলে আসছে। তো মাটন নিয়ে নিলাম, আমার বিরিয়ানিটা খেতে খুব ভালো লেগেছে, কারণ বিরিয়ানিটা অয়েলি নেই বলে আমার একদম বিরিয়ানিটা খেতে খুব ভালো লাগছে। তো স্যালাড কিনি, দেখো এটা পুরো চর্বি, আমার তো মনে হচ্ছে পুরোটা কমি, কিন্তু এতটা তো খেতে পারবো না। এবার তোমাদের চিকেন চাপটা কেড়ে নিচ্ছি, চিকেন চাপটা দেখো এটাও কতটা সফট, ভেতরে পুরো মশলা ঢুকেছে, টেস্ট হয়েছে খুব সুন্দর টেস্ট, আমি তো ভাবতেই পারিনি এত সুন্দর টেস্ট হবে। আর চিকেন চাপের গ্রেভিটা কিন্তু খুব সুন্দর করেছে, চিকেন চাপ দিয়ে বিরিয়ানি মাটনটা এতটা সফট,
মুখে দিলেই মিট করে যাচ্ছে। আর তোমাদের যেমনি বললাম কলা পাতাতে দেখো, কলা পাতাতে খাবার মজাটাই আলাদা। চলো আমি এটা যতটা পারছি খাচ্ছি, তারপরে তো আমার ক্যামেরার পেছনে আছেই আমার হাজব্যান্ড, ওর সাথে শেয়ার করে ও শেয়ার করে নেবে। চলো খেয়ে তারপরে জবরদস্ত বিরিয়ানি খেলাম স্টার বিরিয়ানিতে এসে। আপনারা যদি বারাসাতে আসেন তাহলে এখানে হেলা বটতলা বেড থেকে 1.5 কিলোমিটার দূরে ঠিক 34 নম্বর জাতীয় সড়কের ঠিক ওপরে এসপি যে অফিসটা আছে তার ঠিক উল্টো পারে এই বিরিয়ানি সেন্টারটা আছে। তো আপনারা আসুন আর এখানে বিরিয়ানি টেস্ট করুন, আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখনও অবধি যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য একটা লাইক আর শেয়ার করে দিও, আর নিজেদের মধ্যে বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনের মধ্যে আমার চ্যানেলটাকে শেয়ার করে দিও। তো আজকের মতো এখানেই, তো টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।